আনন্দ ঘন এক মুহূর্তের সাক্ষী হয়েছে সৌদি আরব। গেল 12 জানুয়ারি একসঙ্গে 5 জোড়া অর্থাৎ 10টি সন্তানের জন্ম দিয়েছেন সৌদি এক নারী। রাজধানী রিয়াদের কিং সালাম আর্ম ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট। প্রতিটি শিশুর ওজন 950 গ্রাম থেকে 1100 গ্রামের মধ্যে। গর্ভধারণের 28 সপ্তাহের মাথায় সন্তান প্রসব করেন ওই নারী। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে নাগরিকদের সঙ্গে এই আনন্দের খবর শেয়ার করেছেন। ওই টুইটারের ফলোয়াররা মেডিকেল কর্মীদের ব্যাপক প্রশংসা করেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, একটি দুর্দান্ত দলের অভাবনীয় সাফল্য এটি। এছাড়া হাসপাতালের পরিচালকের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। দেশটির অন্যতম বড় হাসপাতাল কিং সালাম আর্ম ফোর্সেস হসপিটাল 1980 সালে এটি প্রতিষ্ঠিত হয়।